একটা শান্তি আর স্নিগ্ধময়ে সময় কাটাতে চাইলে আজকে যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাটা আপনাদের রেকমেন্ড করব। এত নিবিড়ি আর আঁকা ছবির মতো জায়গাটা, জায়গাটা কীভাবে যাবেন, কোথা থেকে যাবেন এবং জায়গাটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা নিয়ে আজকের পর্বটি সাজাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম রূপকথার অন্তহীন শৈশবে। রূপকথার অন্তহীন শৈশবে, ভবে ঘুরার শৈশবে আজকে আপনাদেরকে নিয়ে যাব নতুন একটা জায়গা ভ্রমণের উদ্দেশ্যে। আপনাদের আশা করি পুরো ভিডিওটি প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগবে। তো লেটস গো নতুন ভিডিওতে। শহরকেন্দ্রিক জীবন, কিন্তু মনটা সারাক্ষণ একটা গ্রাম গ্রাম ফিল পেতে চায়। আর এত ব্যস্তময় শহরের মধ্যে নিরিবিলি একটা জায়গা, শুক্রবার আসলেই যেন একটা নিরিবিলি জায়গায় ঘুরু ঘুরি করব এবং কিছু মজাদার জিনিস খাবো এবং খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করব, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের মনের একটা বাসনা আজকালকার দিনে। এবং খুব ন্যাচারাল পরিবেশে বসে কিছু পিকচার তুলব এবং মনটা দেখলে পরবর্তীতেও শান্তি লাগবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় শেয়ার করব, সেরকম আশাই আমাদের মধ্যে থাকে। তো আজকে আমরা যে জায়গাটিতে গিয়েছিলাম সে জায়গাটি কিছুটা দেখেই বুঝতে পারছেন, আমি আসলে লোভ সামলাতে পারিনি ফ্রেমবন্দি হওয়ার জন্য। আমার মনে হয়েছিল যে এই জায়গাটার মধ্যে যদি আমি নিজেকে প্রেজেন্ট না করি তাহলে আমার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা থেকে যাবে। যদিও আমি ভিডিওর পিছনেই বেশি থাকি, যেহেতু ভিডিওগুলো আমি করি, তো আজকে আমি এই জায়গাটার মধ্যে নিজেকেই নিয়ে আসলাম। কারণ আমার ফিল হচ্ছিল যে জায়গাটার মধ্যে যেন আমি থেকে যাই, কিছুটা স্মৃতি থেকে যায়। তো জায়গাটা সম্বন্ধে আপনাদের আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বলবো। আগে বলি যে এই জায়গাটাতে আমি কিভাবে আসলাম কিংবা এই জায়গাটার সন্ধান আমি কিভাবে বের করলাম। তো একদিন পতেঙ্গা যাচ্ছিলাম অনেক ভোরবেলা আমার হাজব্যান্ডের সাথে, আমরা মর্নিং আউট গোয়িংয়ে বের হয়েছিলাম। তো তখন আমি এই জায়গাটা দেখি, এটা হচ্ছে আর্মি ট্রেনিং সেন্টার এবং এখানে যখন আমরা যাচ্ছিলাম এটা ঈদের পরে ছিল। তো আমি যাওয়ার সময় বারবার করে আমার হাজব্যান্ডকে বলছিলাম, দেখো জায়গাটা একদম মনে হচ্ছে কি একটা শান্তির জায়গা, এত সুন্দর। এবং তখন না আরও বেশি সুন্দর ছিল কারণ তখন সাধারণ জনগণের প্রবেশ নিষেধ ছিল। তো ছোটো ছোটো জিনিস আমাকে সবসময় খুব আকৃষ্ট করে, যেমন বনফুল, এটা আমি আমার আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি। তো বনফুলগুলো দেখে না আমি লোভ সামলাতে পারিনি, তো ক্যাপচার করে নিলাম। এসব বনফুল আমার প্রচণ্ড প্রচণ্ড রকমের ভালো লাগে। আমরা কিছু শর্ট ভিডিও তৈরি করতেছিলাম রিলস কিংবা শর্ট আপলোড করার জন্য, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ। তো যাই হোক, জায়গাটা সম্বন্ধে আবার বলি। তো আমার এতটা ভালো লেগেছে, তখন আমার হাজব্যান্ড বলে, শুনো, যে কোনো সুন্দর জায়গা না মানুষজন গেলেই অসুন্দর হয়ে যায় আর সেই সুন্দর জায়গাটা সুন্দর থাকে না। তুমি দেখো প্রত্যেকটা জায়গায় লেখা এখানে প্রবেশ নিষেধ আর এটা হচ্ছে আর্মি ট্রেনিং সেন্টার, ঠিক আছে? তো আমি খুব মন খারাপ করলাম ওই দিন যে আমরা এই জায়গাটাতে যেতে পারবো না, ঘুরতে পারবো না। আমার আসলে দূর থেকে দেখেই খুব ভালো লেগেছে কারণ আমি একটা গ্রাম্য নিরিবিলি শান্ত পরিবেশ পছন্দ করি। এই যে পতেঙ্গা বীচ আমাকে ঘুরতে নিয়ে যায়, আমার না একদম খুব বিরক্ত লাগে, এত পরিমাণ গ্যাদারিং। আমার কখনোই পতেঙ্গা বীচটা বেশি একটা ভালো লাগে না আর গ্যাদারিং থাকলে না আমার একদমই ভালো লাগে না। তো ওই দিন ফ্রাইডে ছিল, তো ওইটা নাকি তার ঠিক এক মাস পরেই উদ্বোধন করেছে যে ফ্রাইডেতে এটা খুলে দেওয়া হবে এবং এখানে ঘুরতে যাওয়া যাবে। এখন ফ্রাইডে ছাড়া অন্য কোনো দিন ঘুরতে যাওয়া যায় কি না সেই খোঁজটা আমি আসলে আদৌ জানি না। জায়গাটা একদম নতুন একটা জায়গা, এটা হচ্ছে শুক্রবারে খোলা থাকে দুপুর দিক থেকে খুলে, টাইমিংটাও আমি ঠিক বলতে পারবো না। তো এখানে কিছু কথা বলে নেই, আমাদের সাথে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড গিয়েছিল, তার নতুন ওয়াইফ গিয়েছিল, ওদের নতুন বিয়ে হয়েছে, তো তাদের কিছু শর্ট ভিডিও আমি লুকোচুরি করে নিয়েছিলাম। তো জায়গাটা সম্বন্ধে আবার বলি, এই আর্মি ট্রেনিং সেন্টারটা খুব নিরিবিলি একটা জায়গা, এখানে হিউজ পরিমাণ সবুজের সমারোহ আর ফ্রাইডেতে প্রচুর একটু ভিড় থাকে, এজন্য পরিবেশটা একটু ঘোলাটে হয়ে গিয়েছে। তো আমার ইচ্ছে আছে আমি এটা সম্বন্ধে আরও খোঁজ নিয়ে জায়গাটা সম্বন্ধে একটা নিট অ্যান্ড ক্লিন ভিডিও বানাবো, যেহেতু আমি নিজেও ঠিকভাবে ইনফরমেশনগুলো জানি না। তবে আপনাদের আমি বলে দিতে পারি এটা হালি শহর আর্মি ট্রেনিং সেন্টার, এটা হচ্ছে পতেঙ্গা বীচ যাওয়ার পথেই আপনারা পাবেন অনেকটা আগে।
হ্যাঁ, তো জায়গাটা লেখাই আছে, আর্মি ট্রেনিং সেন্টার। এখানে প্রবেশ করতে আমাদের 60 টাকা লেগেছিলো, আমি, আমার মেয়ে আর আমার বাচ্চা, আর বাইকের বিল সহ 60 টাকা লেগেছে। মেবি 10 টাকা করে পার পার্সন টিকিট, আর 30 টাকা মেবি আপনার বাইক রাখতে লেগেছে, আমি শিওর জানি না। আমি সব ইনফরমেশানগুলো নিয়ে আর একটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভিডিও বানানোর খুব ইচ্ছে আছে, নিরিবিলি পরিবেশে গিয়ে, যদি শুক্রবার ছাড়া এটা খোলা থাকে তাহলে। তো সেজন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এবং পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকতে হবে, আমি ইনফরমেশানগুলো খুব দিব। আমার মানে আমার ধারণা ছিল এটা সম্বন্ধে গুগলে কিছু থাকবে, তো গুগলেও এটা এতটাই নিউ এই ঘোরার জায়গাটা যে গুগলেও কোনো ইনফরমেশান দেওয়া নেই। তো আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের জানালাম, আর জায়গাটা সম্বন্ধে বলবো। জায়গাটার ভেতরে আপনি পপকর্ন পাবেন, চিপস পাবেন খাওয়া দাওয়ার জন্য, সিঙাড়া পাবেন, সামোসা পাবেন, হটডগ পাবেন, বার্গার পাবেন, আর কোল্ড ড্রিঙ্কস সেদিন ছিল না, শেষ হয়ে গিয়েছিল, তো লিমিটেড থাকে, বেশি মানুষজন হয়ে গেলে মেবি এনাদের খাবারটা শেষ হয়ে যায়। তো আমরা সিঙাড়া সামোসা এইগুলো টুকরা টুকরা কিছু শুকনা খাবার খেয়ে নিচ্ছিলাম, বাচ্চার জন্য চিপস নিয়েছিলাম। তো একদম ক্ষুধার্ত অবস্থায় যেতে পারবেন না। আর এখানে রাইডের ব্যাপারে বলবো, বাচ্চাদের একটা জায়গা আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, আর সত্যি কথা বলতে এত শান্তির জায়গা, মন চাইবে আপনি এখানে বেঞ্চ কেড়ে বসেই থাকেন, একদম দেশের বাইরের মতো নিট অ্যান্ড ক্লিন। নামাজ পড়ার জায়গা আছে, সেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, সবাই আসরের নামাজ পড়তে ছিল তখন, এই যে দেখুন। আর এই যে জায়গাটা, এখানে গেলে আপনি শুধু, আমি আসলে আমার ড্রোন ক্যামেরা থাকলে আমি দেখাতে পারতাম, শুধু দেখবেন বক আর বক, সাদা বকে ভর্তি। এখানে হচ্ছে আপনি কাইকিং করতে পারবেন লাইফ জ্যাকেট পরে, এখানে আপনি চাইলে অনেকক্ষণ ব্যাপী টাকা বিনিময়ের মাধ্যমে কাইকিং করতে পারবেন। আমরা যেহেতু ওই দিন কাইকিং করিনি, সেহেতু আমরা এটার কত টাকা ভাড়া নেয় কিংবা কত টাকা লাগে সে সম্বন্ধেও আমি আপনাদের খুব দুঃখের সহিত জানাচ্ছি, কোনো ইনফরমেশান দিতে পারছি না। খুব অগোছালো একটা ভিডিও বানাচ্ছি যেখানে না কোনো ইনফরমেশান আছে কিংবা না কোনো সুন্দরভাবে ক্যাপচার করতে পেরেছি। তবে নেক্সট টাইম আমার এই জায়গাটা নিয়ে খুব খুব সুন্দর একটা ভিডিও বানানোর প্ল্যান আছে, যেহেতু একদম নতুন জায়গা। আপনারা যারা চট্টগ্রামে থাকেন তারা অবশ্যই এই জায়গাটাতে ঘুরতে আসবেন, আর আমি নেক্সট ভিডিওতে খুব সুন্দরভাবে এই জায়গা সম্বন্ধে ইনফরমেশান কালেক্ট করে আপনাদের সব ইনফরমেশান দিয়ে দিব। আর ওই সাইডটাতে যে জিনিসটা বলতেছিলাম, শুধু সাদা বক আর সাদা বক, যেটা মানুষ আছে তারপরও তা সেখানে সাদা বক আর সাদা বক, মনে হয় কি যেন দেশের বাইরে আছি, সত্যি কথা এতটা সুন্দর। আর এই জায়গাটা, এই জায়গাটাতে মানুষ ওযু করে নামাজ পড়ে, এবং এই জায়গাটাতে বসলে না একটা বিচ বিচ ফিল হয়, এতটা বাতাস, এত মানুষের সমাগমেও জায়গাটার পরিবেশটা এতটা নষ্ট করতে পারেনি। তো আমার খুব ইচ্ছে আমি ফ্রাইডে ছাড়া অন্য কোনো দিন যদি খোলা থাকে জায়গাটা, আমি ইনফরমেশান নিব, আমি এই জায়গাটা ঘুরতে যাব এবং এই জায়গাটা সম্বন্ধে খুব সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, লেটস এনজয় দিস ভিডিও। আর আপনারা অবশ্যই জায়গাটা সম্বন্ধে যদি জানতে চান একটু অপেক্ষা করতে হবে, আমি নেক্সট খুব তাড়াতাড়ি শীঘ্রই এই জায়গাটা সম্বন্ধে নিট অ্যান্ড ক্লিন একটা ভিডিও বানাবো, কারণ জায়গাটা আমার প্রচণ্ড প্রচণ্ড পছন্দ হয়েছে। যারা নিরিবিলি এবং খুব খোলামেলা একটা পরিবেশ পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটির জন্য অপেক্ষা করবেন আশা করি। আর আজকের মতো টিল দেন, টাটা, বাই বাই। আর সবসময় সুন্দর মুহূর্তগুলো সুন্দরভাবে স্মৃতিতে আঁকড়ে রাখা উচিত, আর ছুটির দিনগুলোতে অবশ্যই ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত, ফ্যামিলির সাথে থাকা উচিত, কারণ বাচ্চারা সবসময় তার মা বাবার সাথে যে পরিবেশে আবহে বড় হয়ে ওঠে সেই আবহটাই কিন্তু তাদের মনের মধ্যে থেকে যায়। তো আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা সবসময় সবসময় একটা ন্যাচারের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।